আসসালামু আলাইকুম সকল ফেসবুক এবং যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন আমি একটি বিষয়ে খুবই আতঙ্কিত এবং খুবই ভয়ের মধ্যে রয়েছি সেটা হলো আপনারা জানেন যে সৌদি প্রায় পঁচিশ লক্ষ প্রবাসী বাংলাদেশি এই মুহূর্তে রয়েছি আমরা তার মধ্যে অবৈধ প্রবাসী প্রায় আট থেকে দশ লক্ষ যেটা আমার আনুমানিক একটি ধারণা রয়েছে তো বিভিন্ন সময় সৌদি থেকে যারা অবৈধ প্রবাসী রয়েছে তাদের দেশে যাওয়ার একটা সুযোগ কিন্তু সৌদি গভর্নমেন্ট দিয়ে থাকে কিন্তু খুবই একটি আতঙ্কের বিষয় খুবই একটি দুঃখজনক একটি বিষয় হলো খুবই একটি মর্মান্তিক একটি বিষয় আপনি কি জানেন সৌদি আরবে এমন কিছু বাংলাদেশি রয়েছে যারা কখনও দেশে ফিরতে পারছে না আর তাদের দেশের ফেরারও সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছি না আমাকে কয়েকদিন আগে মক্কা থেকে এক ভদ্রলোক ফোন করেছে যে আমার বাবা ৩৫ বছর যাবৎ সে এখনও সৌদি রয়েছে দেশে ফিরতে চায় কিন্তু দেশে ফিরতে পারে না তার মানে সে পাকিস্তান হয়ে বাংলাদেশ বাংলাদেশ থেকে পাকিস্তান এবং পাকিস্তানি পাকিস্তান থেকে সৌদি আসার কারণেই তার এই যে যাওয়ার অনিশ্চয়তা একটা রয়েছে এভাবে শুধু ওই চাচা নয় আমাকে কিছুক্ষণ আগে কাতার থেকে এক ভদ্রলোক তার সৌদি আরব আসার কাহিনী শোনালো আজকে পাঁচটা বছর কাতার থেকে সৌদি আরবে এসেছে কিন্তু যখন তার আকামার ডেট এক্সপায়ার হয়েছে আরাকামা বানাতে পারেনি এই যে সুমন নামের যে ভদ্রলোকটি তিনিও কিন্তু সে যেতে অনেক ইচ্ছা পোষণ করছে কিন্তু দেশে ফেরার মতো কোনো সুযোগ নেই আপনারা জানেন দু হাজার সতেরো সালে সৌদি গভর্নমেন্ট একটি আউটপাস দিয়েছিল বৈধ অবৈধ যারাই দেশে যেতে চায় তাদের দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছিল আবার তারা নতুন ফিসে আসতে পারবে তেমনিভাবে এখন যে আউটপাস্টটি দেওয়া হয়েছে বা একটি একজেট রিয়েন্ট্রির জন্য যে অনুমোদনটি অনুমোদনটি দেওয়া হয়েছে সেখানে শুধুমাত্র যারা বৈধ রয়েছে যাদের একামা রয়েছে অথচ একামার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তারা দেশে যেয়ে আবার নতুন ভিসা আসতে পারবে কিন্তু যাদের আপনার যার পাসপোর্টের মধ্যে অথবা তার ভিসার মধ্যে কফিল হুরুপ মেরে দিয়েছে তারা তো আর কখনো আসতে পারবে না কিন্তু এই যে লোকগুলি রয়েছে যারা বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে প্রবেশ করছে কেউ কাতার থেকে কেউ ইন্ডিয়া থেকে তারপরে কেউ পাকিস্তান থেকে তাদের জীবনের অনিশ্চয়তা আমরা লক্ষ্য রাখছি তারা কিভাবে দেশে ফিরবে তারা তো আমাদের দেশের নাগরিক তারা ভুল ভুল করেছে অন্যায় করেছে আমি জানি এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি তারা দেশে ফিরতে পারবে না তারা কি কখনও দেশে ফিরতে পারবে না শুধু দুজন ভাইয়ের কথা বললাম একজন পঁয়ত্রিশ বছর যাবত আর একজন পাঁচ বছর এভাবে অজস্র ফোন আমার ম্যাসেঞ্জারে আসে আমি অনুরোধ করছি বাংলাদেশ সরকারের কাছে অনত বিলম্বে তাদের বাংলাদেশে ফেরার বাংলাদেশে যাওয়ার সুযোগ করার অন্ততপক্ষে দূতাবাসের মাধ্যমে এই সুযোগটি করানো হোক কারণ তারা দেশে ফিরতে চায় দেশের মানুষ দেশে যেতে চায় এই সুযোগটি অন্ততপক্ষে তাদের থেকে চেয়ে এই কাজটি যেন দ্রুততার সাতে এটি সমাধান করা হয় কারণ তাদের অনিশ্চয়তার পথ অনিশ্চয়তার জীবন যেন তাদেরকে নিশ্চয়তার পথ একটি খুঁজে ফিরতে পারে সে